আসসালামু আলাইকুম, বিডিল্যাব 24 নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাজীব হোসেন। গতকাল ঢাকা ডেমরা আমলে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 70 নং ওয়ার্ড আওতাধীন ইউনিট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মণ্ডলীর সদস্য ও গণপ্রজন্তি বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি ছিলেন এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধান বক্তা ছিলেন আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সম্মানিত অতিথি ছিলেন কাজী মনির ইসলাম মনু, মাননীয় সংসদ সদস্য ঢাকা ৫। আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70 নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ আতিকুর রহমান আতিক সহ আওয়ামী লীগের অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিডি ল্যাব 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।